এই কারণে ওই সময়ের ইতিহাস হিস্ট্রি খুব ভালোভাবে জানা যায় না কিছু কিছু সোর্স থেকে জানা যায় কিন্তু সেগুলো খুব ভালো স্ট্রং সোর্স না ইবনে সিরাত থেকে এই কিছু জানা যায় কিন্তু ওয়াকিদি থেকে কিছু জানা যায় তাবারি শরীফ যেটা তাবারি হিস্ট্রি অফ তাবারি যে সেখানে কিছু জানা যায় কিন্তু ওগুলা নানা ধরনের কথাবার্তা বলা আছে এক জায়গায় বলা আছে একরকম আর এক জায়গায় বলা আছে আরেক রকম এটা নিয়ে আসলে পরিষ্কার না এই জিনিসটা পরিষ্কার না আচ্ছা যাই হোক এটা আপনি জানার জন্য যে এটার কোন ভালো কোনো ব্যাপারে থাকতো এটা আমার দরকার ছিল তো যাই হোক আমার এক ভয়রা ওই মাদ্রাসার মাস্টার তো শিক্ষক আমার আপন ভয়রা তো ওনাকে আমি বলছিলাম যে নবী সাহেব তো ভালো মানুষ ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তো আবার কেন শিখেন করলো না না ওই কখনো করে নাই তো আমি করানি তখন ওই যে আলমারিস বা বা ওই যে মমিনুলের কয়েকটা আয়াত ওর বাড়িতে বাংলা করান ছিল দেখে দিলাম দেওয়ার পরে তো ওর মাতাটা তা ঘুরে গেল বললো যে আসলে তো বড় হুজুর শুভেন্টেন মানে বড় মাস্টার হেডমাস্টার আছে ওনার সাথে দেখি আলাপ করবো তো আসলে তো এটা এরকম কে এরকম বলার পর থেকে আমার ভয়রা আরো বহু কিছু আছে যেগুলো কোরআনে অন্য অন্য ধর্ম ধর্ম অনুসারী তাদের কুকুর শিয়ালের চাইতেও নিকৃষ্ট বলা হয়েছে এরকম আছে আমার ভয়রা তো মোটামুটি পাগল হয়ে গেছে তো এরপর থেকে আর আর বিশেষ করে গ্রাম এলাকাতে আমার একটু খুব সমস্যার ভিতরে পড়ে গেছি যে একটু মাঝে মধ্যে যে এই ধরনের কথা বলবার চাই না কিন্তু হঠাৎ করে মুখে এমন এমন একটা করে আসে

তুমি তো মানে এই নাস্তিক বলে ইয়া করে আর কি তুমি তো তুমি নিজেও তো নাস্তিক হয়ে গেছো কারণ এখানে বলবেন যে আমার মনের সন্দেহটা আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন তাহলে আমি আবার ফিরে আসবো ভাই আমি ফিরে আসতে চাই কিন্তু আমি ফিরে আসতে পারছি না এই প্রশ্নটা আমার মনে আছে তো এই জন্য আমি ফিরে আসতে পারছি না আমার উত্তরটা দিয়ে দেন আপনি তাহলে আমি আবার দেখবেন সুন্দর নামাজ রোজা করা শুরু করবো এইভাবে বললে দেখবেন তাহলে আর আপনার আপনাকে খুব বেশি ঘাটাবে না হ্যাঁ তারা তো উত্তরও দিতে পারবে না তারপর আবার ঘাটাবেও না আপনাকে কিন্তু যদি দেখা যায় কিন্তু যদি দেখা যায় টের পায় যে আপনি মানে নাস্তিক হয়ে গেছেন বা এই টাইপের কিছু টের পায় তাহলে কিন্তু আবার অসুবিধা আছে হ্যাঁ সে আবার কইতেছে তাহলে বড় সারের কাছে জিজ্ঞাসা করতে হবে তাহলে বড় সারের কাছে গেলে কেউ আজহারের কাছে আজহারের কাছে গেলে কবি দেলোয়ার সাইডে তো মারা গেছে ওর কাছে গেলে সঠিক পাওয়া গেল আসলে খবর কোথাও পাওয়া যাবে না মানে আমরা জানি তো জিনিসগুলা জানি এগুলার যে একটা ভুয়া ইসলাম ওই মাঝে মধ্যে আপনি বলেন না যে কুকুরের গু তাও একটু ভালো আছে সত্যি সত্যি এটা কথাটা যে কুকুরের গু এর অনেক কৃষ্ণ ইসলাম ধর্ম এটা আমি জানি তো ঠিক আছে ভাই আছি ভাই আমি শুধু এতটুকু জানার জন্য যায় খাচ্ছি যে কোন পদ্ধতি বিয়ে আছে পাকাপোক্ত কোন দলিল আছে কিনা আপনি জানার জন্য তো যাই হোক যখন ওই দিকে মানে সেটা সমস্যা আছে কিছু কিছু সূত্র থেকে জানা যায় সাতাশ বছর ছিল আর মোহাম্মদের পঁচিশ বছর ছিল আবার কিছু সূত্র থেকে জানা যায় খাদিজা চল্লিশ ছিল মোহাম্মদের পঁচিশ ছিল আবার মোহাম্মদের সাতাইশ ছিল এটাও জানা যায় কিছু কিছু সূত্র থেকে মানে গন্ডগোল আছে এই দলিল ছয়টা বাচ্চা কাচ্চা হয়েছে খাদিজার পেটে এতগুলা কিন্তু হয় না চল্লিশ হইলে ওই হিসাব করলে দেখা যায় যে চল্লিশ না সাতাইশ ছিল আচ্ছা ঠিক আছে আছি ভাই ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য আমি আর কিছু বলবো না যুক্ত করেন আপনি ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে আপনার জন্য শুভকামনা রইল আর সাবধানে কথা বলবেন এটা আপনার কাছে অনুরোধ থাকলো যে আপনি একটু সাবধানে কথাবার্তা বলবেন ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করছি তারেক আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো হ্যাঁ তারেক আহমেদ বলেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন তো আমার প্রশ্নটা হলো প্রথম প্রশ্ন আপনারা যারা ধরেন আপনাদের মতো যারা মুক্ত চিন্তাধারী বা নাস্তিকতাবাদী বিশ্বাসী যারা আছেন

আপনি যদি এরকমই অশিক্ষিত মূর্খ হয়ে থাকেন যে আপনি এগুলোর অর্থ বুঝেন না কি এগুলা কেন কোনোদিন কিছু অর্থ বুঝি বলেই তো মানে সেটাই তো আপনাকে তাহলে জিজ্ঞেস করছিলাম আপনি তো তখন ঠিকভাবে উত্তরটা দেন নাই সেটা বলে নিয়ে আমার আপনি আর আনমিউট করে কথা বলবেন না আপনি যদি দেখি যে আপনি হচ্ছেন অশিক্ষিত মূর্খ গোয়ার একেবারে হ্যাঁ আপনাকে বলতেছি না যদি দেখি আমি যে আপনি অশিক্ষিত মূর্খ গোয়ার তাহলে আমি আপনাকে বলবো ভাই আপনি ভাই ইসলামে ভালো আছেন ওখানেই থাকেন ভাই ওইগুলাই নিয়ে ঘাটাঘাটি করেন ভাই ওই গুণ নিয়ে করেন ইসলামের গুণ নিয়ে মোহাম্মদের গু আপনাকে আবারো মিউট করছে মহম্মদের গুনিয়ে আল্লাহর গু আপনি ঘাটাঘাটি করেন ভাই ওগুলো নিয়ে খান আপনি ভাই হ্যাঁ কারণ কথা আবারও আবার কথা বলে ওদের মতো করিয়েন না কথা আবার আবার কথা বলে মাথায় ব্যাকসিরে এই ক্ষেত্রে কথা বলবো

লাভ করেন হ্যাঁ লুঙ্গিটা কাঁচা দিয়ে জানাতে গিয়ে বাহাত্তরটা হুরের সাথে করতাসি উঁচা উঁচা স্তনের হুর আহ আহ করতাসি এগুলা কল্পনা করেন বেশ বিষয়ে হ্যাঁ এইগুলা হচ্ছে আপনাদের জন্য পারফেক্ট জিনিস হ্যাঁ জিহাদ করবেন আবার মানে দাসি দাসী রাখবেন গণিমতের মাল নেবেন বাচ্চা মেয়ে করবেন তারপর হচ্ছে কাফের কতল করবেন এগুলা করবেন তারপর জানাতে থেকে হুর লাগাবেন এত চিন্তা ভাবনা করার আপনার দরকার কি এই যে মুক্ত চিন্তা নাস্তিকতা ফিলসফি সায়েন্স এগুলো ভাই অনেক উপরের জিনিস এগুলো আপনাদের জন্য না আপনাদের মতো অশিক্ষিত মূর্খ গোয়ারদের জন্য এগুলো না এগুলো হচ্ছে যারা শিক্ষিত যারা হচ্ছে গিয়ে বুদ্ধিমান যাদের আইকিউ লেভেল বেশি তারা এগুলো নিয়ে ভাববে তারা এগুলো নিয়ে চিন্তা করবে যে এই মহাবিশ্ব কিভাবে উৎপত্তি ঘটলো কিভাবে আমাদের মানে আমরা মানে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে পারি কিভাবে সমাজের সব মানুষের ভিতরে একটা সম্প্রীতি আমরা আনতে পারি সব মানুষ ধর্ম বর্ণনির বিশেষে সব মানুষ যেন সমান অধিকার পায় এগুলো নিয়ে আমরা চিন্তা করবো আপনাদের জন্য এটা না বাই এটা আপনারা ক্ষমা দেন আল্লাহ রাস্তায় ক্ষমা দেন আপনারা ওই জঙ্গি দিয়াদি করেন আপনারা সিরিয়া যান আফগানিস্তান যান ওইখানে গিয়ে কোপাকুপি কাপা কাপি করতে থাকেন ঠিক আছে আপনার সাথে কথা বলতাম কিন্তু আপনি তো কথা বলার মতো মানে মনে হয় নাই আপনার কথা শুনেই বুঝছি মানে কথার উচ্চারণ উচ্চারণ শুনেই বুঝছি যে একরে চুনা হাগা থেকে উঠে আসা মুমিন হ্যাঁ ঠিক আছে তারপর আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি আহ তারেক আহমেদ আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন হ্যাঁ শুনতে পাচ্ছি তাহলে আপনি আমাকে বলেন যে আগে যদি আমি একটু টেস্ট করে দেখি যে মুক্ত চিন্তা কাকে বলে এই শব্দটার মানে অন্তত জানেন কিনা তাইলে হয়তো আপনার সাথে আমি কথা বলতেও পারি আমার যদি ইচ্ছা হয় আর না এলে বের করে দেবো এই সমস্ত চুনা হাঁকা থেকে মুমিন এগুলা এগুলোর সাথে কথা বলে নেবে এগুলো এক করে মানে লোয়ার লেভেলের তো অশিক্ষিত মূর্খ মানে গোয়ার তো নিজেকে তো আসলে নিজেকে আপনি বেশি পন্ডিত জন্য অবশ্যই ভাবি পন্ডিত অবশ্যই ভাবি এই যে অবশ্যই ভাবি পন্ডিত আমি নিজেকে আসিফ ভাবি নিজেকে অনেক পন্ডিত ভাবি চুনাহাগা খামার থেকে উঠা আসা মাদ্রাসা ছাপুমিন এদের সাথে আমার কোনো কথা বলার স্কোপই নাই এই এগুলারে আমি ধইরা মানে সকাল বিকাল চিবা খাই এই আমি আল্লাহ নবীর সকাল বিকাল লাইট খাই আল্লাহ নবীর সকাল বিকাল মানে ন্যাংটা করে পাশার উপরে নবীর পাশার উপরে মুলি ব্যাদ দিয়ে হ্যাঁ জালি ব্যাদ দিয়ে বাহিরে লাল করে দেহি আর আপনারা তো সুনাহাগা থেকে উঠতে খামারি মুমিন কথা বলতে দিব যদি ভদ্রভাবে কথা বলতে পারেন এবং আমার উত্তর দিতে পারেন আপনার আপনি যদি মানে উত্তর দিতে পারেন যে মুক্ত চিন্তা কাকে বলে তখন আমি আপনার সাথে কথা বলবো এই সমস্ত চুনাহাগা খামারের লোকের সাথে তো কথাই বলি না স্কোপই নাই বের করে দিলাম আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি মুসলিম জিহাদি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি মুসলিম জিহাদি বলেন

হ্যাঁ আপনারা তো হচ্ছেন এই সমস্ত চুনা হাঁকা থেকে উঠে আসা খা মানে একের নিকৃষ্ট লেভেলের মানে অশিক্ষিত মূর্খ বর্বর হম মানে আবারও একবার যুক্ত করছিলাম কিন্তু এবারে কথা বলতে দিব না এবার শেষ মানে আপনার সুযোগ শেষ